কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না এই মনটা। হ্যালো ডিয়ার, কেমন আছেন আপনারা? আসলে প্রেম করে আর প্রেমে পড়া দুইটা দুই জিনিস। ঘটনা হচ্ছে প্রেমে পড়েছি, সেটা জয় করেছি, বোঝা যাচ্ছে কিছু? যাই হোক, আসলে এটা আমার একটা স্বপ্ন ছিল, একটা গ্রুপ ইউজ করব। তো সেই স্বপ্নটা সত্যি করেছে আমার ওয়াইফ, সে আমাকে এটা গিফট করেছে। তো আমি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছি, একদম ফ্রেশ আছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে পেপারটা তোলেনি, মানে নতুন অবস্থায় যেভাবে রাখা যায়। তো আমার এটার দাম পড়েছে 26,500 টাকা, এবং এর পিছনে আসলে যে শ্রম দিয়েছে তাকে ধন্যবাদ না জানালেই নয়, সেটা হচ্ছে জিতু ভাই। তো জিতু ভাই আসলে নিজের টাকা হোক অন্যের টাকা হোক, যেভাবে ধরপাকড় করে টাকাটা নিয়ে সার্জাকে সাথে নিয়ে আর কি সে ক্যামেরাটা নিয়ে এসেছে, মানে প্রচুর বৃষ্টি ছিল। আর আরও দুইটা পার্সন আছে যাদের নাম না বললেই নয়, তার ভিতরে একজন হচ্ছে শরীফ ভাই। শরীফ ভাই আসলে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে আমার জন্য। তো আসলে তার প্রাইস এবং ক্যামেরা দুইটা ব্যাটে বলে হয়নি আমার, যার কারণে আমি আসলে কিনতে পারিনি। তারপরেও ধন্যবাদ তাকে, শরীফ ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আর একজনের নাম প্রকাশ করতে চাচ্ছি না, কারণ সে হাইট পার্সন। তো এটা একটা ফেক আনবক্সিং করা যাক নাকি? ও, ফেকটা বলে নিন, কারণ হচ্ছে আনবক্সিং সবসময় ফেকই হয়, বুঝতে পারছেন আপনারা? কারণ হচ্ছে কি জানেন, কারণ হচ্ছে কারণ একটা জিনিস পাওয়ার পরে সেটা আমি আগে আনবক্সিং করি, অর্থাৎ কাপড়টা আমি আগে খুলি, তারপরে সিন আপনাদেরকে দেখে কিভাবে খুলতে হয়। চলুন ফের আনবক্সিং করা যাক একটা। বন্ধুরা, এই হচ্ছে ক্যামেরা, দেখতে পাচ্ছেন ওপো হিরো 8। তো এই ক্যামেরাটা সাথে যে জিনিসগুলো দিয়েছিল, মানে ক্যামেরাটা শুধু এখানে এই বক্সের ভিতরে একটা কেবল ছিল, সে কেবলটা দিয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা, এটা মানে যার কাছ থেকে কিনেছি সে এই বক্সটা পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে। এবং এর ভিতরে আসলে যে কয়টা জিনিস আছে কোনোটাই সে ইউজ করেনি, দেখতেই পাচ্ছেন আপনারা, মানে যাবতীয় জিনিস ফুল ওকে, মানে একটা সিঙ্গেল আইটেমও সে মানে ইউজ করেনি। তো আমি ক্যামেরাটা কিনেছি হচ্ছে 26,500 টাকা দিয়ে, এবং সে ক্যামেরাটা আসলে খুব বেশি দিন ইউজ করেনি। তো যাই হোক, আমার কাছে আসলে সব কিছু মিলে ভালোই লেগেছে। শুধু ক্যামেরা কিনলে তো আর হয় না, ক্যামেরার সাথে কিছু জিনিস কিনতে হয়, সেটা কি সেটা হচ্ছে দেখবেন, দেখেন সেটা হচ্ছে এইটা একটা, এটা একটা ওয়াটারপ্রুফ কেস, আর হচ্ছে ব্লগিং কেস। তো এই হচ্ছে, বললাম আগেই বলেছি আমি ফেক আনবক্সিং, এই যে ফেক আনবক্সিং। তারপরে হচ্ছে আপনার, আমার ওয়াটারপ্রুফ কেসটা এখনও লাগেনি, আমি বের করেছিলাম বাট আবার ঢুকিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার ওয়াটারপ্রুফ কেস, যাই হোক এটা আমি আপাতত রেখে দিচ্ছি। আর এটা আমি কিনেছি গিয়ার টাইম থেকে, এই হচ্ছে গিয়ার টাইম। তো চলুন একটু ডু মেরে আসি। জানি না ক্যামেরার রেজুলেশন কি অবস্থা, বাট মানে গ্রোপ্রো বলে কথা এমনিতেই ভালো লাগতেছে, মনে হচ্ছে না জানি কি নিয়ে ঘুরতেছি। সত্যি গ্রোপ্রো মানে সাথে থাকলে একটা আলাদা একটা ভাব চলে আসে, যেমন R15 CBR থাকলে একটা আলাদা ভাব চলে আসে। আর কম দামের ভিতরে হচ্ছে যেমন হচ্ছে 4B ছিল একটা, 4B থাকলে যেমন আলাদা ভাব চলে আসে, ঠিক তেমনি শাওমি থাকলেও একটা আলাদা ভাব চলে আসে। যাই হোক বন্ধুরা, আমি দোকানে যাচ্ছি, এখন আমার ব্লগ করার সময় না, তারপরও চেষ্টা করতেছি ছোট্ট একটা ভিডিও বানানোর জন্য।
চলুন দোকানে যাই, এখন আর কথা বলবো না। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব না করলে মানুষ মানে ইউটিউবার যারা আছে তারা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে যায়। আমিও আসলে হতাশ, কারণ আমার কোনো সাবস্ক্রাইবার নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আল্লাহ হাফেজ।